হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা চালাইলেন তখন ফেরেশতা কেমনে বলে উঠছে, আল্লাহ সুবহানাল্লাহ বলে সমস্ত মখলুকাত একসাথে বলে উঠছে আল্লাহু আকবার। কেন বলল? দেখো 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 মালিকের প্রেম এটাকে বলে সুবহানাল্লাহ, রব্বে কারীমের ভালোবাসা এটাকে বলে সুবহানাল্লাহ। আর আমরা যখন দোকান ফেলে মসজিদে ছুটে আসি, অফিস ফেলে মসজিদে ছুটে আসি, চাকরি রেখে মসজিদে ছুটে আসি, আর ইমামের সাথে আল্লাহু আকবার বলি, হুবহু ফেরেশতা তখন ওই মামলা করে যেই মামলা খলিলের সাথে করছে। দেখো 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 ও কতটা কোরবানি করেছে, দেখো দেখো 1,00,000 মধ্যে ও একা ছুটে আসছে, 1,00,000,000 মধ্যে ও একা ছুটে আসছে, সুবহানাল্লাহ। দেখো কিভাবে বিভোর হয়ে আসছে, ও মালিকের প্রেমে পাগল হয়ে গেছে, ও ছুটতেছে শুধু ছুটতেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা ফেরেশতা ওর কদম গুনে রাখ, কদম গুন, ও মসজিদের দিকে ছুটছে কদম গুনে রাখো, প্রথম কদমে যাও একটা গুনাহ মাফ করে দাও, দ্বিতীয় কদমে যাও একটা নেকি দিয়ে দাও, তৃতীয় কদমে যাও ওর দাম এক স্তর বুলন্দ করে দাও, আর এক নেকি জান্নাতের জন্য যথেষ্ট। এবার মসজিদে চলে আসছে, এবার রব বলেন ফেরেশতা এবার ও আমার মেহমান, এবার ওকে আমি মেহমানদারি করব। কি দিয়ে মেহমানদারি করবেন আল্লাহ, ওকে কি দিয়ে মেহমানদারি করতাম? প্রথম শব্দ যাও হেদায়েত দিয়ে মেহমানদারি করব, যাও। দুই নম্বর শব্দ যাও আমার মাগফিরাত দিয়ে মেহমানদারি করব, তিন নম্বর শব্দ আমার রহমত দিয়ে মেহমানদারি করব, সুবহানাল্লাহ। হ্যাঁ যদি বুঝতাম এখানে কি হচ্ছে, যদি বুঝতাম মসজিদে কি হচ্ছে, সরাসরি বাইতুল মামুর থেকে সরাসরি রহমত বাইতুল্লাহ, ওখান থেকে সরাসরি রহমত মসজিদে, এটা রহমতের আখেরি ঠিকানা, এটা হেদায়েতের আখেরি ঠিকানা। মসজিদের সাথে দিল লাগান, মসজিদের সাথে দিল লাগান, আল্লাহ তাআলার কসম মসজিদের সাথে দিন যতটুকু আল্লাহ তাআলার সাথে তার দিন ততটুকু। আর মসজিদের সাথে দিল লাগান, রব ঘোষণা দিচ্ছেন যাও আরশা আজিমে ময়দানে মাহশরে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি, যেদিন আরশা আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন তোমাকে আরশা আজিমের নিচে আমি ছায়া দিয়ে দিব, যাও কথা দিলাম। তুমি না মসজিদের ছায়া কিছু সময় ছিলে, এই জন্য আরশা আজিমের ছায়া তোমার পুরস্কার, তুমি মসজিদের ছায়া কিছু সময় ছিলে। মসজিদ শব্দটা বহুবচন মাসাজিদ, মসজিদুন এবং মাসাজিদ এই দুই শব্দ কোরআনে কারিমে সর্বমোট 18 বার উল্লেখিত হয়েছে, কতবার? 18 বার এসেছে। ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, আপনার বাড়ি এটা আপনি কি বলেন এটা আমার বাড়ি, আপনার দোকান তো আপনি বন্ধুকে কি বলেন ভাইয়া এটা আমার দোকান, গাড়ি জি এটা আমার গাড়ি, আর এটা ঘরের দিকে তাকিয়ে রব কি বলে জানেন, এই শোনো এটা আমার বাড়ি, কি বলে বলেন বলেন, এটা আমার বাড়ি, ও আন্নাল মাসাজিদ লিল্লাহ এটা আমার, ফালা তাদউ মা আল্লাহ আহাদা, অতএব আমার সাথে অন্য কাউকে আর ডাকবা না, সুবহানাল্লাহ, এটা আমার বাড়ি, অন্য কাউকে আর শরীক করবা না, এটা আমার, এটা কি বলেন এটা কি, এটা আমার। আমি মানে আমা আমি বলি রব যেন বলেন এটা আমার ঘর, অতএব যারা এখানে আসা যাওয়া করবে ওরা আমার, ওরা কি ওরা আমার, এটা আমার ঘর, অতএব আমার ঘরে যারা আসবে ওরা আমার, আর এই ঘর কি বলবে, হ্যাঁ রব আমি সাক্ষী দিচ্ছি ও আসতো আমার এখানে, কি বলবে বলেন, দরো দেয়াল সাক্ষী দিবে, এ টাইল সাক্ষী দিবে, জি হ্যাঁ জি রব্বুল আলামিন আমি সাক্ষী দিচ্ছি ও আসতো আমার এখানে, সুবহানাল্লাহ বলেন, ও আসতো, ও পাঁচ ওয়াক্ত আসতো, মানুষ যখন ঘুমাতো ও আসতো, মানুষ যখন ব্যস্ত থাকতো ও আসতো, মানুষ যখন ফ্যাক্টরিতে ব্যস্ত থাকতো আছরে ও আসতো, মানুষ যখন এসার সময় ঘরে ফিরতো ও তখন মসজিদে আসতো, মানুষ যখন ভোর রাতে ঘুমাতো ফজরের সময় ঘুমাতো ও তখন মসজিদে আসতো, রব্বুল আলামিন যেন বলেন আচ্ছা ফজরে আসতো হ্যাঁ, এসা আসতো হ্যাঁ,
যাও কথা দিলাম, ওকে আমি মুমিন বলে সিদ্ধান্ত শুনিয়ে দিলাম, যাও। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, যাও কথা দিলাম, ও এসা আসতো, হ্যাঁ ফজরে আসতো, হ্যাঁ যাও কথা দিলাম, সারা রাত দাঁড়িয়ে থাকলে আমি যে পরিমাণ নেকি দিতাম ওকে আমি এই পরিমাণ নেকি দিয়ে দিব। ও ফজরে মসজিদে আসতো, ও এসায় মসজিদে আসতো, আসবো তো ইনশাআল্লাহ, শুধু জুম্মা বাইরে আসি, এমন আছে কিনা বলে, হ্যাঁ অভাব নাই, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। প্রতিদিন দোয়া করা উচিত, আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও যেন জামাতের সাথে হয়, দোয়া করা উচিত। সালাতুল জামাতে আলাল ফাজ বি 27 দারাজা, রাসূল আরবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে নিয়ে বলেন, আমা ইয়ামতিকু আনিল হাওয়া, তিনি তার রবের কাছ থেকে নিয়ে বলেছেন, শোনো আমি ঘোষণা দিচ্ছি, শোনো ঘরে নামাজ পড়লে যা পাবা, মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ বেশি পাবা। কত গুণ? আপনার ফ্যাক্টরির মাল যদি এই শহরে 1 টাকা, বগুড়া নিলে 27 টাকা, আপনি কোথায় নিয়ে বিক্রি করবেন? কি ভাই, যদি শুনেন জয়পুরহাট নিলে 700 টাকা, এবার কোথায় নেবেন? শুধুই তো বুঝলাম লাভ, বুঝলাম এখানে কেন লাভ বুঝলাম, দুজনের সাথে নামাজ, রাসূল বলেন 4 জনের নেকি, 4 জনের সাথে নামাজ, রাসূল বলেন 8 জনের নেকি, 8 জনের সাথে নামাজ, রাসূল বলেন 100 জনের নেকি। রাসূলের অঙ্ক শেষ, 8 এ 100, 1000 এ কত, 1 লাখে কত বের করে। আর ওটা যদি আপনি মেসওয়াকের সাথে করেন, মেসওয়াক আছে, মেসওয়াক আছে, বের করলাম না, থাক পরে মে বের করা হবে, এই সবক ওটা যদি আপনি মেসওয়াকের সাথে করেন, আমাদের নবীজি বলেন 70 গুণ বেশি হবে। এটা একটা কাঠি তো না, এটা এমন কি জিনিস, এটা 20 টাকা দাম না, 10 টাকা পাওয়া যায়, এটা এমন কি হলো, এতটা দামি হলো কেন? রব্বা রব্বুল আলামিন, এই একটা কাঠিতে আপনি এতটা দাম কেন দিলেন? শুনো, কাঠিতে দেই নাই, এটা এই জন্য দিয়েছি, আমার রাসূল করেছেন, করতে বলেছেন, তুমি তা করছো, এই জন্য দিয়েছো। কি এটাতে এত দাম হবে কেন? এটাতে এটাতে 70 কোটি হবে কেন? এটাতে এত দাম হবে কেন? এটা এই জন্য, যদি জিজ্ঞেস করা হয় নবীজির জীবনে সবচেয়ে শেষ আমল কি ছিল, উত্তর মিসওয়াক। সুবহানাল্লাহ বলেন, নবীজির জীবনে শেষ আমল কি ছিল বলেন, মিসওয়াক। আমাদের মেয়েরা তো ভুলেও মিসওয়াক করে না, বাস্তব না বাস্তব, আমাদের মেয়েরা ভুলেও মিসওয়াক করে না, ইল্লা মার রাহিম, চিনেও না, এজন্য মিসওয়াক করবে। রাসূল বলেন মা তানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসে নাই, ইল্লা আমারানি বিসওয়াক, যখনই এসেছে তখনই বলেছে, হাবিব আগে মিসওয়াক করে নিন তারপরে কথা হবে। কি এটা, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন শুনো, মিরদাতুন লিল রব মিথরাতুন লিল ফম, তোমার মুখকে জীবাণু, মুখ গহ্বরকে জীবাণু মুক্ত করবে এবং তোমার রবকে খুশি করে দিবে। বলেন কি বলছে, বলেন কি করে দিবে, রবকে খুশি করে দিবে আর মুখে কি করবে, কি পরিমাণ প্রেসক্রিপশন মোহাম্মদ আরবি দিয়েছেন, সুবহানাল্লাহ। কি, তুমি 5 ওয়াক্তে মেসওয়াক করো এবং ঘুমাবার সময় মেসওয়াক করো, ঘুম থেকে উঠে প্রথম কাজ মেসওয়াক করো। রাসূল বলেন যাও কথা দিলাম, তোমার মুখে জীবাণু আর হবে না, আমি এর সাথে জুড়ে দেই, যাও তোমার করোনা হবে না। কি হয়, কথা তো আমার অপ্রাসঙ্গিক অনেক দূরে চলে গেছে। ইউমিনুনা বিল গায়ব, বলেন এর আগে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন বলেন আমি মউত আর হায়াত সৃষ্টি করেছি কেন, শুধুই দেখার জন্য, কারটা কত আহসান হয়। আহসান বলেন, আহসান, আহসান অর্থ কি,
বলেন সবচেয়ে সুন্দর, বলেন আহসান। একটা আজীব কথা, আমাদের রব আহসান, বলেন আমার রসুল আহসান, আমার কোরআন আহসান, আমার আমল যদি হয় আহসান, আমার জান্নাত হবে আহসান। আহসান বলে, আহসান অর্থ কি? সবচেয়ে। আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আহসান খালিক, আমি আহসান। বলেন আমি কি? আহসান, আহসান মানে কি? আচ্ছা আল্লাহ তাআলা কত সুন্দর হবেন, তার হাতের ছোঁয়ায় ফুল যদি এত সুন্দর হয় তিনি কত সুন্দর হবেন কি? আচ্ছা আল্লাহ তাআলা কেমন সুন্দর হবেন? এবার প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতে কেমন সুন্দর হবেন? প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতে কেমন সুন্দর হবেন? দুনিয়াতে যার ইবাদত যেমন সুন্দর তেমন সুন্দর হবেন? কি বলছি মামা, বলেন কি বলছি? কার চোখে জান্নাতে আল্লাহ তাআলাকে কেমন লাগবে? দুনিয়াতে যার ইবাদত যত সুন্দর তার চোখে তত সুন্দর হবে। আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতের মজা যার যেমন। দুনিয়াতে ইবাদতে মজা আছে কিনা বলেন। আহ, আমরারও ইবাদত, সাহাবাদেরও ইবাদত, আমরারও নামাজ, হযরত বেলালেরও নামাজ কি? আমরারও নামাজ, আমরারও কালিমা, হযরত সুমাইয়ারও কালিমা, আমরারও কালিমা, বেলালেরও কালিমা, এক না? শুধু শব্দ আওড়ালাম, দিলের দুনিয়া বরবাদ করে দিলাম, দিলে জঙ্গলে ভরে গেছে। বাস্তব না বাস্তব? দিলে জঙ্গলে ভরা, এটাতে কি পরিমাণ সাপ বিচ্ছু আছে আল্লাহই জানে। বাস্তব না বাস্তব? পুরো সাপ বিচ্ছু না, বাঘ ভল্লুক আছে। বাস্তব না বাস্তব? এটাকে কখনো পরিচ্ছন্ন করার নিয়ত করলাম না। অথচ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় গিয়ে দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন, আমার দিলকে আপনি পরিষ্কার করে দেন। রসুল তো রসুল, রসুলের দিল কেমন? যেই দিলের কসম খেয়ে রব বলেছেন, যেই দিলের কসম খেয়েছেন রব, ওই দিলটা কেমন? লা আমরুক, তোমার দিলের কসম খেয়ে বলছি, যেই দিলের কথা রব বলেছেন, আলা কলবি মুহাম্মদ, মুহাম্মদের কলবের উপরে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন যেই দিলের কথা রব বলেছেন, সুবহানাল্লাহ, সেই দিল কেমন? মুহাম্মদ আরবের দিল কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুয়া আল্লাহ আম্বিয়া আলাইহিসসালামের কলিজা আল্লাহ তাআলার মারফাত যদ্দুর, মুহাম্মদ আরবের কলিজা আল্লাহ তাআলার মারফাত এর থেকে কোটি কোটি গুণে বেশি। কোন ভাষা আছে আমাদের কাছে রাসূলের দিল বলা? হ্যাঁ, কোন ভাষা আছে? আর তিনি বলেন আল্লাহ আমার দিলটাকে পরিচ্ছন্ন করে দেন। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথচলা। ফারুক আইয়াম টিভি, ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথচলা।